আমার লজ্জা হয় বলতে তবু ভয় হয়। একাদশ সালে পাকবাণী কাছে দেশটারে ঠিকই করছি জয়, স্বাধীনতা অর্জনে থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, স্বাধীন দেশের জন্য কেন আমি আজ পরাধীন, সমাজ আমার শিক্ষা দিচ্ছে সত্য পথে চলার জন্য, তবে সমাজ কেন আজ টাকার কাছে বিক্রি হচ্ছে, তবে বাংলাদেশে কেন ক্যাসিনো করে উঠবে সোনার বাংলা, সোনার হবে না কিছু অমানুষদের জন্যে, আমি হইতে পারি ব্যাপার কিন্তু সমাজেরই সন্তান, অনেক দেখছি সহ্য করছি এইবার বলার সময় আমার, একবার দেখো তো কাশ্মীরকে চেয়ে যারা জীবনের মায় ত্যাগ করে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য গুলি খেয়ে মরে, তাদের ছিল না কোনো স্বার্থ চাইনি বাড়ি টাকা করি অর্থ, মুসলিম বলে শুধু তাদের অপরাধটা ছিল, যারা পিতৃকে দেয় তালি তারা সমাজে করে দুর্নীতি, তবে মুসলিম হয়েও কেন আমরা চুপ করে আছি, সোনার বাংলা সোনার রূপে আমরা আবার দেখতে চাই, এ সমাজের মাঝে আবার শৃঙ্খলা আনতে চাই, এ সোনার বাংলা সোনার রূপে আমরা আবার দেখতে চাই, এ সমাজের মাঝে আবার শৃঙ্খলা আনতে চাই, দেশের জন্য যদি থাকে সবার এক সম্মতি, কথা দিলাম ভাঙ্গা দেব আজকের এই দুর্নীতি, যেদিকে দেখি চেয়ে মানুষ মরছে হাহাকার, সেই কান্নার শব্দ আজও আমার কানে ভেসে ওঠে, কেন বলবো খালি তো ছোট একটা নাদান পোলা, কিন্তু তার স্বপ্ন দেশের জন্য বড় আকা ছোঁয়া, অন্যায় দেখলে চুপ থাকি এটাই আমাদের ব্যর্থতা, আর কতকাল চিনব শুধু নিজের স্বার্থটা, একালিত নাইমা পড়তে মাঠে যদি থাকো কেউ পাশে, সবাই মিলাই একসাথে হালটা ধরবো এই দেশের, যেদিন থেকে র্যাপ লেখা নিজে শুরু করছি দেশের জন্য লিখবো সেটার আমি ধীর প্রতিজ্ঞা নিচ্ছি, বুয়েটের ছাত্রগ্রন্থ মার খেয়ে মরলো সত্য কথা বলা কি তার অপরাধ ছিল, জয় বাংলা জয় বাংলা আসো সমাজের উন্নতি করি, জয় বাংলা আসো সোনার বাংলা করি, সোনার বাংলা সোনার রূপে আমরা আবার দেখতে চাই, এ সমাজের মাঝে আবার শৃঙ্খলা আনতে চাই, এ সোনার বাংলা সোনার রূপে আমরা আবার দেখতে চাই, এ সমাজের।